অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। গোয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, পক্ষপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। আমরা বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় 2 মাস হতে চলেছে, আগামী 8 তারিখে 2 মাস হবে, এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ ভাইসি সরকারের আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট, অনাচার, অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, গুম খুনের ব্যাপারে, গণহত্যার ব্যাপারে, তাদের অনেকেই বেশিরভাগই এখনো পর্যন্ত বহাল তবিয়েতে তার স্বস্ব জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা ওই লিখেছেন পত্র পত্রিকাগুলোতে রাখা লেখি হয়েছে, সেই 59 জন জেলা প্রশাসকের মধ্যে কি করে সেটা নিয়োগ করা হলো সেটা সম্পর্কে আমরা জানতে চেয়েছি। একই সঙ্গে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি। আমরা নতুন ফিট লিস্ট করার কথা বলেছি যোগ্য ব্যক্তিদের দিয়ে। আমরা চুক্তিভিত্তিক কত কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়ে এসেছি। আমরা বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণের কথা বলে এসেছি। আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা 15 বছর ধরে, তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে এসেছি। এই ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য পয়েন্ট ভিত্তিক। এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই বিচার বিভাগে হাইকোর্ট বিভাগ, যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে, এবং প্রায় 30 জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে এখনো, এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। এই কিছু দলকানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি, আর অতি দ্রুত আমরা PPGP নতুন নিয়োগ করার কথা বলেছি। আরেকটা কথা আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, হয়তোবা আপনার দুর্নীতি অথবা হত্যা, এইসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে জামিন দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত উদ্বেগজনক, বিষয়টা আমরা দেখার জন্য বলেছি। আমরা 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্যে প্ররোচিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলি। কিছু আমলা, কিছু আপনার পুলিশ কর্মকর্তা, কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, কিভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, সেই বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি। আরেকটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে পতিত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছে, ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আছে, এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি, তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলবে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা
এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। আরেকটি কথা আমি বলি যে আপনার গুম খুনের সঙ্গে যারা জড়িত তারা এখনো ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে খুব কম, একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়নি। আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি যে অবিলম্বে তাদের সঙ্গে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না। তৃতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গাপূজাকে কেন্দ্র করে, সহযোগ উৎসবকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ, সবাই না কিছু মানুষ, তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা অপপ্রচার চালাচ্ছে। একটা যে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে, যেটা সর্বৈম এটা মিথ্যা। আমরা সবাই জানে, এটা আপনারা দেখছেন প্রকাশ্যে, এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা তাদের যে বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করি। এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলেছি ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছি। থ্যাংক ইউ। সব পালা হয়ে গেছে, ভাই আমি এই মাস দিনকাল নিয়ে কথা বলি না, উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের এক নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের এক নম্বর প্রায়োরিটি কথা আজকে বলেছেন। সবকিছু অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন এবং তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে।